সবাইকে স্বাগতম। তো আজকে আমরা শিখব কিভাবে টেক্সটকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এবং কিভাবে আমরা টেক্সটে অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। তো চলুন তাইলে, তো প্রথমে আমরা লেখাকে স্ট্রং আমরা প্রথমে লেখাকে বোল্ড করব। তো বোল্ড করার জন্য আমরা বি ট্যাগ অথবা স্ট্রং ট্যাগ ইউজ করতে পারি। তো শুরু করি। আমরা একটা নির্দিষ্ট পরিমাণ লেখাকে বোল্ড করব, তো আমরা এখানে দিলাম। তো পেজটাকে সেভ করি, হ্যাঁ আমরা গুগল ক্রোম দিয়ে ওপেন করি। দেখা কি এই যে দেখেন, এই ঠিক আমরা যতটুকু আমরা স্ট্রং ট্যাগের ভিতরে রাখছিলাম ওই লেখাটাই বোল্ড হয়ে গেছে। ঠিক তেমনি আমরা লেখাটিকে ইটালিকও করতে পারি। ইটালিক, তো আমরা এখানে আমরা এই এই অংশটাই আমরা ইটালিক করি, আচ্ছা না বাইরেই করলাম। তো ইটালিক করার জন্য আমরা আই ট্যাগ ইউজ করব। তো আমরা একটা নির্দিষ্ট পরিমাণ, আচ্ছা এখানে দিলাম, তো পেস্ট। তো আমরা দেখি কি অবস্থা, এই যে দেখেন, এই যে এই যে প্রেজেন্ট থেকে ঠিক এই পরিবর্তে কি মেল মেল সুদা, যাক এখান থেকে এই পর্যন্ত আমাদের লেখাটাকে ইটালিক হয়ে গেছে। তো আমরা ঠিক এভাবে আমরা বোল্ড ইটালিক করতে পারি। তো এখন আমরা দেখি যে কিভাবে আমরা লেখাকে আন্ডারলাইন করতে পারি। তো আমরা এই যে যে কোনো অংশকে আমরা আন্ডারলাইন করতে পারি, তো ওই লেখাটাকে অবশ্যই আমাদের ট্যাগের ভিতরেই রাখতে হবে। তো আমরা আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ ইউজ করব। আমরা এই অংশটাই পরে দিচ্ছি, দেখুন আমরা বাইরে একটা আসছে, ওইটাকে আমরা কেটে দিই। এবার দেখেন ঠিক আছে, তো আমরা পেজটা সেট করলাম, রিফ্রেশ করি দেখি কি অবস্থা। এই যে দেখেন ঠিক যে অংশটাকে আমরা ইটালিক করছিলাম ওই ওই অংশটাকে আমরা আন্ডারলাইন করে দিয়েছি। তো আমরা আরো একটি আর্টিকেল শিখবো বলছিলাম কি কিভাবে টেক্সটে অ্যাট্রিবিউট ইউজ করা যায়। তো চলুন, তো অ্যাট্রিবিউট ইউজ করার জন্য আমরা এটা কি ট্যাগ নিয়েছিলাম, এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, পি ট্যাগ। তো আমরা এগুলো কেটে দিই তাহলে একটু বুঝতে সুবিধা। তো আমরা অ্যাট্রিবিউট ইউজ করব, তো এটা পি ট্যাগ। তা আমরা এই যে কোনো ট্যাগ ইউজ, সাধারণত টেক্সট পি দ্বারা প্রকাশ করা হয়। যাই হোক যাই হোক, তো আমরা তো আমরা পি ট্যাগের প্রথম ট্যাগে একটা স্পেস দিয়ে এখানে লিখব টাইটেল। টাইটেলের ভিতরে আমরা যে কোনো একটা ওয়ার্ড লিখতে পারি, যে
দিস ইজ মাই ক্যাপশন, তো পেজটাকে আমরা সেভ করলাম, রিফ্রেশ করি, তো এই দেখুন সব কিছু চলে গেছে। আমি যেখানে কার্সার রাখবো ঠিক সেইখানে দিস ইজ মাই ক্যাপশন, অর্থাৎ আমরা অ্যাট্রিবিউটে যা লিখবো সেটাই আমাদের শো করবে। তো আমি এখান থেকে এই যে দেখেন তো আমরা এভাবেই আর কি অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। তো আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। তো আগামী পর্বে আমরা শিখবো খুবই একটা গুরুত্বপূর্ণ আর কি, যে কিভাবে টেক্সটকে লিঙ্ক আপ করানো যায় এবং কিভাবে আমরা ইমেজ কালেক্ট করতে, অর্থাৎ কিভাবে আমরা ওয়েবসাইটে ইমেজ নিয়ে আসতে পারি। খুবই গুরুত্বপূর্ণ ট্যাগ আমরা শিখবো আগামী পর্বে, যা প্রতিটা ওয়েবসাইটে খুবই গুরুত্বপূর্ণ এবং মাস্ট বি প্রয়োজন। তো সবাইকে ধন্যবাদ।